तीन दिन वास्तवायन होयनी आलू प्याज और डिमेर दाम डिमेर सरकार निर्धारित दाम बाजार खुले देखा गया है पाइकारी और आड़तदारेरा बेधे देया दामेर चेये बेशी टाकाय बिक्री होच्छे तीनटी पण्य फले खुचरा पर्यायो बिक्रेतारा मानते चाच्छे ना सरकारेर निर्देशना एदिके अभियानेर खबर पे अनेक दोकान बंध करे चले जान ब्यबसायीरा খুচরা পর্যায়ে আলু পেঁয়াজ ও ডিমের দাম বৃহস্পতিবার বেঁধে দেয় বাণিজ্য মন্ত্রণালয় তিন দিন হলেও সেই নির্দেশনা অনুযায়ী খুচরা বাজারে বিক্রি হচ্ছে না কোনোটি বাজার ঘুরে দেখা গেছে পাইকারি পর্যায়ে এসব পণ্যের দাম বেশি যদিও খুচরা পর্যায়ের বিক্রেতারা এসব পণ্য কিনেছেন সরকারের দাম নির্ধারণের পরই লাল 50 টাকা আলু সাদা 48 টাকা আলু কিন্তু আমাদের কিনে এবারে 12 টাকার উপরে খরচ নিয়ে সরকার তো 12 টাকা বেচতে আমরা কিভাবে বেচবো সরকার তো দর দিল এবারে আমরা যেসব পাইতে হবে জিনিসটা আমরা লাভ লাভ বেচবো করতে আমি দাম বেশি দেয় আমরা দাম বেশি দেবে বাজার তদারকিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এলে হাজারীবাগ কাঁচা বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে চলে যায় ফলে অন্য বাজারে চলে যায় ভোক্তার দলটি সেখানেও সরকার নির্ধারিত দাম মানতে নারাজ খুচরা বিক্রেতারা আমরা এগুলো আগের কিনা ছিল এগুলো বিক্রি করে শেষ করতেছি এবার সরকার যে নির্ধারিত রেট দিছে ওই রেটে যদি পাই তাহলে আলু পাড়ি থেকে নিমু নাইলে আর নিমু না বাজারে যেরকম চলতে আছে রেট এই রেটেই তো আমাদের কিনতে হবে আমি তো একলা আলাদা কিছু না সরকার নির্ধারিত দাম মেনে চলার জন্য সতর্ক করে অভিযান সমাপ্ত করে চলে যায় ভোক্তা অধিদপ্তর আমরা যেখানে যেখানে যাচ্ছি সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করার জন্য ব্যবসায়ীদেরকে অনুরোধ করছি এবং তারা আমাদের কথা শুনে সরকারের আইনের প্রতি শ্রদ্ধা রেখে তারা কিন্তু সরকার নির্ধারিত মূল্যেই বিক্রি করছে শিগগিরই নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছে ভোক্তা অধিদপ্তর আফরিন আনোয়ার ডিবিসি নিউজ ঢাকা